Bismillahirrahmanirrahim. Major General Mahmud Hasan Adorsho College kortrik ayojito Nobin Boron Onushthan 2017. এই নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান অধ্যক্ষ মৎস্য কলেজ যার সঠিক নির্দেশনায় পরিচালনায় সঠিকভাবেই চলছে কলেজ সম্মানিত উদ্বোধক যার কথা না বললেই নয় যদিও আজ তিনি অসুস্থতার দরুন উপস্থিত হতে পারেননি সেই মেজর জেনারেল মাহমুদুল হাসান যিনি এই কলেজ প্রতিষ্ঠা করেছেন পাশাপাশি আরো অনেক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন টাঙ্গাইলে কারণ তিনি জানেন শিক্ষাই জাতির মেরুদণ্ড জাতিকে উন্নত করতে চাইলে শিক্ষার বিকল্প নেই তাই যদিও অনুপস্থিত আমি তাকে স্মরণ করছি মেজর জেনারেল মাহমুদুল হাসানকে স্মরণ করছি তার যোগ্য সহধর্মিণী হোসনেরা হাসান যিনি নেপথ্যে থেকে তার স্বামী মেজর জেনারেল মাহমুদুল হাসানকে নানা সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড করার জন্য উৎসাহ দিয়ে থাকেন তিনিও আজ অনুপস্থিত মাননীয় প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সানার হোসেন মাননীয় সংসদ সদস্য টাঙ্গাইল পাঁচ আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের অত্র কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব এমপি মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে আজ কৃতার্থ করেছেন তার উপস্থিতি সকলের জন্য অনুপ্রেরণা হয়ে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করবে এবং জনাব আলহাজ সানার হোসেন যিনি টাঙ্গাইলের কারিগরি বিদ্যার জনক হিসেবে পরিচিত উনি অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন কারণ উনি জানেন যে কারিগরি বিদ্যা ছাড়া এই জাতির ভাগ্যের উন্নয়ন সম্ভব নয় বর্তমান সরকার আদেশ করেছেন যে কারিগরি বিদ্যাকে বেশি গুরুত্ব দিয়ে জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ কারিগরি বিদ্যা ছাড়া বিদেশে বা দেশে কোনো জায়গায় ভালো কাজ করে ভালো উপার্জন করা সম্ভব নয় দেশকে উন্নয়নের দিকে বা উন্নত করা সম্ভব নয় তাই তিনি শুধু টাঙ্গাইলে নয় টাঙ্গাইলের বাইরেও অনেক কারিগরি প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন মঞ্চে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সিরাজুল হক আলমগীর বিশিষ্ট রাজনীতিক শহর আওয়ামী লীগের সভাপতি আজকের এবং এই অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির অন্যতম সদস্য এবং যিনি একজন সমাজ সেবক এবং তার নির্দেশনায় আজকের এই আয়োজন করা হয়েছে মঞ্চে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম চেয়ারম্যান সদর উপজেলা টাঙ্গাইল এবং সম্মানিত সদস্য কলেজ পরিচালনা পরিষদ এবং তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ যিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে সমাজের সেবা করে যাচ্ছেন মঞ্চে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ এবং টাঙ্গাইল ও সম্মানিত সদস্য কলেজ পরিচালনা পরিষদ মঞ্চে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আকরাম হোসেন কিসলু আওয়ামী লীগ নেতা ও সম্মানিত সদস্য কলেজ পরিচালনা পরিষদ মঞ্চে উপস্থিত আছেন জনাব সৈয়দ শাহিদ সম্মানিত সদস্য কলেজ পরিচালনা পরিষদ এবং আমার সামনে উপস্থিত আছেন অভিভাবক বৃন্দ আমার সামনে উপস্থিত আছেন অত্র কলেজের আমার প্রাণপ্রিয় সহকর্মী বৃন্দ উপস্থিত আছে আমার স্নেহের ছাত্রছাত্রীরা অতিথিবৃন্দ এবং আর যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে আপনারা সবাই জানেন 1989 সালে এই কলেজ প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত এটা চলে আসছে শুরুতে সব কিছুরই বাধা থাকে সমস্ত বাধা পেরিয়ে আজকে এই কলেজ বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কলেজ হিসেবে
পরিচিত হয়েছে আপনারা জানেন 2003 সালে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসেবে সম্মানিত হয়ে প্রেসিডেন্টের স্বর্ণ পদক পেয়েছে আর আপনারা জানেন ঢাকার বাইরে নটরডেম কলেজ বা ঢাকার প্রতিষ্ঠিত বিখ্যাত কলেজগুলোর বিকল্প হিসেবে অভিভাবকরা তাদের সন্তানদের জন্য এই মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজকে বেছে নিয়ে থাকেন আর এই পর্যায়ে এই কলেজকে আনার পেছনে বিভিন্ন সময়ের গভর্নিং বডির সম্মানিত সদস্য এবং সভাপতিদের অবদান রয়েছে এবং আমার প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে আজকের এই অবস্থান সৃষ্টি হয়েছে এজন্য এই কলেজটা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কলেজে পরিণত হয়েছে এবং বর্তমান কলেজ পরিচালনা যে পরিষদ আছেন সভাপতি সহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ তারা নেপথ্যে থেকে এবং প্রকাশ্যে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা যোগিয়ে যাচ্ছেন এবং তারা নানাভাবে সহায়তা করছেন যার দরুন এই কলেজটা আরো সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং আশা করি তারা ভবিষ্যতে আমাদেরকে উৎসাহিত করবেন সহযোগিতা করবেন যাতে করে আমরা এই কলেজকে আরো সুন্দর করতে পারি এবং যারা আমি সম্মানিত গভর্নিং বডির সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে সম্মানিত করার জন্য এবং যারা অন্যান্য অতিথি আছেন তারা যারা এখানে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে অবদান রাখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সম্মানিত সহকর্মীবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি পুলিশ ভাইদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকার জন্য অন্যান্য অতিথিদেরকে জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সর্বোপরি আমার ছাত্রছাত্রী যারা নবীন ছাত্র এইচএসসি ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী ফ্রেশার্স যারা এবং যারা আগের বছর ভর্তি হয়ে যারা পুরাতন ছাত্র এবং যারা অনার্স ডিগ্রি বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রী যারা উপস্থিত হয়েছ এই আয়োজন তোমাদের জন্য এরপরে তোমরা উপস্থিত হয়ে তোমাদের এই আয়োজনকে সার্থক করছো বলে তোমাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নবীনদেরকে আমি আন্তরিকভাবে বরণ করে নিচ্ছি এবং সবাইকে সর্বশেষ আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই নবীন বরণ 2017 তে থ্যাংক ইউ ভেরি মাচ